আসসালামু আলাইকুম আজ আমরা আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব কোশ্চেনটি হচ্ছে হাঁটুর সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় এই কোশ্চেনটি অনেকভাবেই আসতে পারে মূলত এই কোশ্চেনটির মূল আলোচনা করব যে আমাদের সঞ্চালন বা আমাদের দেহ গঠনে অস্থি এবং পেশির যে সমন্বিত একটা কার্যক্রম আছে তা নিয়ে ওকে তাহলে আমরা শুরু করি আমাদের মূল কোশ্চেনটি এই কোশ্চেনটির গুরুত্ব অপরিসীম এবং এই কোশ্চেনটি ভালো করে নোট করে লিখে রাখবে এবং পড়বে তার কারণ হচ্ছে আমি আগেও বলেছি আমাদের এই কোশ্চেনগুলো গোছানোর জন্য আমরা দুইটি দুই বা ততোধিক মানে দুটি রাইটারের বই একত্রিত করেছি ম্যাক্সিমাম আর কিছু ইনফরমেশান বাহির থেকে অর্থাৎ হচ্ছে উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে তো আমার মতে এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেশনগুলো আরও বেশি ইম্পর্টেন্ট তো এগুলোকে অবশ্যই সুন্দর করে গুছিয়ে রাখবে শুরু করি তাহলে যে সব পেশি কঙ্কালের সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা কঙ্কাল পেশি বলি অর্থাৎ কঙ্কাল পেশির ডেফিনেশন দিলাম কঙ্কালের সাথে সংযুক্ত পেশীকে আমরা কঙ্কাল পেশি বলতে পারি আচ্ছা কঙ্কাল পেশি ঐচ্ছিক ধরনের হওয়ায় এরা দেহকে বা দেহের কোনো উপাঙ্গকে ইচ্ছে মতো সঞ্চালিত করতে পারে অবশ্যই তোমরা খেয়াল করে দেখেছ আমাদের হাত পায়ে যে পেশিগুলো আছে বা হাত পায়ে যে অস্থিগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো পেশি আছে আর অস্থিকে নিয়ন্ত্রণকারী ওই পেশি দ্বারাই আমরা অস্থিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি বা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারি বা ওই পেশিগুলোকে আমরা ঐচ্ছিক পেশিও বলতে পারি আচ্ছা ট্যান্ডন দ্বারা অস্থি পেশির সাথে সংযুক্ত হয় আমরা এটা আরও ভালো করে জানি আমাদের দেহে সংযুক্ত দুই ধরনের উপাদান থাকে সেগুলো হচ্ছে একটি হচ্ছে ট্যান্ডন এবং আরেকটি হচ্ছে লিগামেন্ট লিগামেন্টের কাজ হচ্ছে অস্থির সাথে অস্থি সংযুক্ত করা এবং ট্যান্ডনের কাজ হচ্ছে অস্থির সাথে পেশিকে সংযুক্ত করে রাখা তাহলে এই দুই ধরনের সংযুক্তির মাধ্যমে আমাদের দেহে অর্থাৎ আমাদের দেহ গঠিত হয় অস্থি এবং পেশি এবং অস্থি অস্থির মধ্যেই মধ্যকার সংযুক্তির মাধ্যমে আচ্ছা এবার এরপরের অংশগুলো বলি হাঁটু সন্ধির ওপরের অস্থি হচ্ছে ফিমার এবং নিচের অস্থি হচ্ছে টিবিয়া ফিবুলা আমরা জানি আমাদের অস্থির গঠনে আমরা এগুলো পড়েছি হাঁটু সন্ধিতে ফিমার ও টিবিয়া ফিবুলার সংযোগস্থলে প্যাটেলা নামক একটি ত্রিকোণাকার অস্থি দ্বারা আটকানো অর্থাৎ আমি আবার বলি হাঁটু যে সন্ধিটির কথা বলছে। তা কিনা ট্রিমার এবং টিবিয়া ফিগুলার মাঝখানে অবস্থিত এবং এর মধ্যে একটি ত্রিকোণাকার অস্থি দ্বারা আটকানো এই ত্রিকোণাকার অস্থিটাকে আমরা বলি হচ্ছে প্যাটেলা যাকে আমরা আরেকটি অস্থি নামে নামান্বিত করি যেটাকে আমরা বলি সিসাময়ের অস্থি অর্থাৎ রূপান্তরিত অস্থি বেশি ট্যান্ডন থেকে রূপান্তরিত অস্থি আচ্ছা এরপরের অংশটা হচ্ছে হাত ও পা হাত পা সঞ্চালনের জন্য জোড়া জোড়া পেশি কাজ করে আমি আরেকবার রিপিট করি হাত পা সঞ্চালনের জন্য জোড়া জোড়া পেশি কাজ করে এক জোড়া পেশি যা একই সন্ধিতে অবস্থিত কিন্তু একে অপরের বিপরীত অভিমুখে চলন ঘটায় সেই ধরনের পেশিকে আমরা বলবো অ্যান্টাগোনোস্টিক পেশি আমি আরেকবার রিপিট করি কি বললাম হাত পা সঞ্চালনের জন্য আমাদের জোড়া জোড়া পেশি কাজ করে এই সকল পেশিগুলো যা কিনা একই সন্ধিতে অবস্থিত কিন্তু একে অপরের বিপরীতে কাজ করে একই সন্ধিতে অবস্থিত অর্থাৎ সংযুক্তি একই সাথে কিন্তু একটি পেশি অন্য একটি পেশির বিপরীতে কাজ করছে তখন তাকে আমরা বলবো হচ্ছে সেই সকল বা সেই প্যাটার্নের পেশিগুলোকে আমরা বলবো অ্যান্টাগনিস্টিক পেশি অর্থাৎ অ্যান্টি বিপরীতে কাজ করছে আচ্ছা এবার এরপরে আমরা দুটি পেশির নাম এবং কাজ সম্পর্কে জানবো উরুর পেছনে থাকে হ্যামস্ট্রিং পেশি উরুর পেছনে আমরা অবশ্যই জানি উরুর পেছনে হ্যামস্ট্রিং পেশি থাকে এবং সামনে থাকে হচ্ছে কোয়ারড্রিসেপস ফিমোরিস পেশি আমি আরেকবার রিপিট করি উরুর পেছনে থাকে হ্যাম স্ট্রিং পেশি এবং সামনে থাকে কোয়ার্ড্রিসেপস ফিমোরিস পেশি ওকে এখন এই দুটি পেশি সম্পর্কে যদি আমরা একটু দেখি তাহলে এই দুটি পেশি হচ্ছে একটি হচ্ছে হ্যামেস্ট্রিং পেশি এটি সম্পর্কে একটু বলি হ্যামেস্ট্রেং পেশিটা কি হ্যামেস্ট্রিং পেশি হচ্ছে চক্রের ইস্টিয়াম থেকে উৎপন্ন হয়ে ফিমারের পেছন দিয়ে টিবিআর যুক্ত থাকে আমি আরেকবার রিপিট করি শ্রোণীচক্র অর্থাৎ আমাদের কোটি দেশ শ্রোণীচক্রের ইস্টিয়াম আমাদের তিনটি অস্থি ছিল ইলিয়াম ইস্টিয়াম পিওয়েস যার মধ্যে ইস্টিয়াম হতে উৎপন্ন হয়ে ফিমারের পেছন দিয়ে অর্থাৎ ফিমার আমরা চেনি সেই ফিমারের পেছন দিয়ে টিবিয়ার ওপরে সংযুক্ত অর্থাৎ নিম্ন অস্থি পর্যন্ত যাচ্ছে আচ্ছা এই সংকোচনে এটা সংকোচিত করলে ফিমার ও টিবিয়ার পেছন দিকে কাছাকাছি আসে অর্থাৎ হাঁটু ভাঁজ হয় আমরা যখন হাঁটু ভাঁজ করি তখন আমাদের ফিমার এবং টিবিয়া ফিবুলার মধ্যকার এক ধরনের সন্ধিকোণ কমে যায় ফোল্ডিং যে অংশটা বলি আমরা ভাজ অংশ আর এই ভাজ অংশটা কার ওপর নির্ভর করছে নির্ভর করছে মূলত ফিমার এবং টিবিয়ার পেছনের অংশ অর্থাৎ সাথে ফিমারের মধ্যকার সন্ধিকরণ কমানোর জন্য আমাদের এই হ্যামস্ট্রিং পেশি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই হ্যামস্ট্রিং পেশি দ্বারাই আমরা হাঁটু ভাঁজ করতে পারছি ওকে দ্বিতীয় পেশিটি হচ্ছে কোয়ারডিসেপস ফিমোলা ফিমোরিস পেশি এটি কি এটি হচ্ছে শ্রোণী চক্র ও ফিমারের শীর্ষ থেকে উৎপন্ন হয়ে আমি আরেকবার রিপিট করি চক্র ও ফিমারের শীর্ষ থেকে উৎপন্ন হয়ে প্যাটেলার ট্যান্ডনের মাধ্যমে আমি আবার বলি প্যাটেলার ট্যান্ডনের মাধ্যমে টিবিয়ার সাথে যুক্ত অর্থাৎ এটা টিবিয়ার সাথে সংযুক্ত হচ্ছে প্যাটেলার ট্যান্ডন যেহেতু তাহলে এটা টিবিয়ার উপরিভাগে সংযুক্ত আগেরটা ছিল টিবিয়ার পেছন দিকে কাছাকাছি হয় বা পেছন দিকে সংযুক্ত আচ্ছা তাহলে প্যাটেলার ট্যান্ডনের মাধ্যমে টিবিয়ার সাথে সংযুক্ত এই পেশির সংকোচনে অর্থাৎ এই পেশি সংকোচন করলে হাঁটু সন্ধির প্রসারণ ঘটে অর্থাৎ হাঁটু যখন ফোল্ডিং অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আমার পেশি কাজ করে হচ্ছে হ্যামেস্ট্রিং পেশি এবং হাঁটু ফোল্ডিং হওয়া সেই হাঁটুটাকে প্রসারিত করতে বা মেলতে আমাদের যে পেশিটা কাজ করে সেটা হচ্ছে কোয়ার্ডিস ফিমোরিস পেশি আর এই হচ্ছে মূলত মূল কোশ্চেনটির বর্ণনা অর্থাৎ যেটি আমরা বলেছিলাম যে হাঁটুর সঞ্চালনে অস্থি এবং পেশির সমন্বয় এই বর্ণনা এই বর্ণনাটি আমি পুরোটাই দেখানোর চেষ্টা করলাম এবং পুরোটাই বুঝিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি তোমরা অবশ্যই এটা লিখবে এবং ভালো করে আমার লেকচারটা ফলো করবে এই দুটি কোশ্চেন অর্থাৎ পরপর যে দুটি কোশ্চেন আমি দিলাম অর্থাৎ একটি হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না এই কোশ্চেনটি এবং এর পরবর্তীতে কোশ্চেনটি হচ্ছে হাঁটু সঞ্চালনে অস্থি এবং পেশির সমন্বয় এই দুটি কোশ্চেন আমি নোট করে দিলাম তোমাদের এবং এই দুটি কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে